আচ্ছা আচ্ছা, আসেন, আশীর্বাদ থাকলো, আশীর্বাদ থাকলো। ছেলে মেয়ে কি প্রদীপ আছে? আদুরি কে আছে? ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে একটা, মেয়ে দুইটা, বড় হয়েছে তারা কিছুটা? বিয়ে দিচ্ছে। আচ্ছা, ভালো থাকেন, মঙ্গলি আশীর্বাদ মোহন থাকলো। আছেন? বিষ্টু বিষ্টু ভাগিনা আপনি? যিনি মারা গেছেন, আপনার আপনার মামি পিসি দুটোই? আচ্ছা, তো ওনার ছেলে মেয়েরা আছে না? আচ্ছা ঠিক আছে, ওনার পক্ষে আপনি ঠিক আছে, ওই ছেলেকে ভালো রাখুন, আপনাকেও আল্লাহ তাআলা ভালো রাখুন। এটা পড়ে যাচ্ছে কেন বারবার? এটা কি লুজ নাকি? এরপরে আছেন, এরপর আসেন সতীশ চন্দ্র, সত্যেন চন্দ্র, চন্দন বাড়ি। একটু ডাকিয়ে দিলে না, এর এর আগে ডাকেন, ওর তো শ্রদ্ধা দিয়ে চলতেছে। আসেন আসেন আসেন। আপনার নামটা যেন আদুরি রানী, দেখেন তো আদুরি রানী, কত নাম্বার? আদুরি রানী আছে নিশ্চয়ই, থাকবে দশ নম্বর না? আদুরি রানী হেমকুমার কি হয়? মা মহারাজ। আচ্ছা, কয় ভাই তোমরা? দুই ভাই বোন। ও তুমি একাই ভাই? না, আমার আমার ছোট আছে ভাই, একজন আছে। আচ্ছা ঠিক আছে, যাও। জি, এর আগে পরে আসছে আপনার সতীশ চন্দ্র, সত্যেন্দ্র বা চন্দন বাড়ি, জ্যোতিষ চন্দ্র, জ্যোতিষ চন্দ্র, জ্যোতিষ চন্দ্র, জ্যোতিষ চন্দ্র। তরুণ ভাই কি আছে? এই লিস্টটা কে করেছেন? আপনি আসেন সামনে। জি, যিনি লিস্ট করেছেন তার হাতে দিয়ে দেন, সুবিধা হবে। আপনার কে মারা গেছেন? আমার বড় ভাই। বড় ভাই? আমার তিন ভাই, তো আমাকে নিয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শ্রেয় অত্রি আসছে, অরুণ তরুণ ভাই, দাদা তরুণ আসুন। বড় ভাই চলে গেছে। কি আপনার কে উনি? ভাইস্তি। ভাইস্তি, ওনার বাবা অনুষ্ঠান চলতেছে, ঠিক আছে, ওনাকে আমাদের আশীর্বাদ পৌঁছাবে। কেমন সনেকা রানী, আমি চূড়ামোহন আসছে, মানিক দেবর হবে, দেবর না? আচ্ছা ঠিক আছে। গজেন্দ্রনাথ, অন্নপ্রসাদ, ধরণী ভাতিজা, ভাতিজা না? ঠিক আছে। কবিতা রানী, ওনার পক্ষে বাসবাবু পিতা, রামবাবু, 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 রামবাবু আছেন? রামবাবু। আপনার কি মেয়ে? দুই মেয়ে মারা গেছে? কে নিয়ে গেছিল? আমার ছোট ভাই। এখানে দুই মেয়ে? আরেকটা আরেকটা নাম আছে। হ্যাঁ, সাথী আছে, আলাদা আছে নাম। কি নাম? রামমোহন, রামবাবু। আচ্ছা, ওনার দুই মেয়ে আর কি একসাথে রেখা আছে। কবিতা রানী, কবিতা রানী, এই যে কবিতা রানী আপনার মেয়ে? ঠিক আছে। হ্যাঁ, তারপরে সূর্যনাথ, বিমল চন্দ্র পিতা, ছেলে কার সাথে গেছিল? আমার কলেজ ছিল, থাকাকালীন আমি নিয়ন্ত্রণ করতে পারিনি, আমার উপর নৌকাটা পড়ে যায়, তাতে অনেক মানে যে অনেক উপরে পড়ছে, অনেকে উপরে পড়ছে, পড়ার কারণে আমি উঠতে পারি নাই এবং আমার ছেলেকে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি যে মনে করছি যে নিচে যে আমি কত নিচে আছি আমি নিজেও বলতে পারি না, আমার হুঁশ জ্ঞানে ছিল না। আসো একটা আসো, যাক আপনার আপনাদের সকলের দোয়া কামনা করেন আমার ছেলে যেন থাকবে উপরে। বয়স কত ছিল? 6 বছর। ছোট বোন আর আছে? না, একটা ছেলে।